विवेकमान बुद्धिमान विद्वान मानुषटार भाबा उचित जे जीवनटा जदिओ आमार एटार उपरे तो आमार बिंदु कंट्रोल नाई एटा जिनि अस्तित्व दिलेन सब मेशिन जदि आविष्कारकेर कथा मेना चालाइते हय ताहले आमाके तो केउ अस्तित्व दिलेन बाबा उचित जे से आमाके किभाबे आमार जीवनटाके काटाइते बलछेन এই জন্যই আমি শুয়ে আরেক জায়গায় গেলাম যে এটো বাবার বিষয় যে সব সৃষ্টির জন্যই তো সুখে থাকার পরিবেশ আছে আমি সুখে থাকার পরিবেশ কি আমার জন্য পরিবেশ কি এই জন্যই ওলামায়ে কেরাম আপনাদের হাতে পায়ে ধরে নবীরা ধরতে 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 দুজাহানের বাদশাহ হাতে পায়ে ধরে চলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৩ বছর বুঝাইতে বুঝাইতে সোয়া লক্ষর এক মডেল তৈরি করে আমাদের ভিতরে রাইখা চলে গেছেন শুধু সোয়া লক্ষ না সোয়া লক্ষ যেরকম নিজের হাতে তৈরি করছেন আবার কিয়ামতের সকাল পর্যন্ত কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ রাসূল সম্মিলিতভাবে কিছু লোককে নির্বাচিত করছেন আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এটা রাসূলের পক্ষ থেকে নির্বাচিত দুইজনে সম্মিলিত কিছু লোককে কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত করছেন যাদেরকে হক্কানি আলেম ওলামা বলে যাদেরকে হক্কানি আল্লাহ ওয়ালা বলে এরা নির্বাচিত কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে এই কথা বোঝানোর জন্য যেটা আমি বুঝাইতে চাইতেছি এই কথা বোঝানোর জন্য যে মানুষ বাবা তোমার এই ছোট জীবনটা কিভাবে পরিচালিত করলে কিভাবে কাটাইলে তুমি মূল্যায়িত হবে তুমি দামি হবে তুমি দামি হবে তুমি মূল্যায়িত হবে আর কিভাবে কাটাইলে তোমার বাড়ির কুকুরও দামি হবে কুকুর মূল্যায়িত হবে তুমি কুকুরের চেয়ে বেদামি হবে কিভাবে কাটাইলে কুকুরের চেয়ে বেদামি হবে সত্য কিন্তু এটাই চাই আল্লাহকে আপনি মানেন আর না মানেন আমরা কিন্তু সিগনেচার দিয়ে দুনিয়াতে আসছি জানেন এটা আমরা কিন্তু সাদা কাগজে সিগনেচার দিয়ে আসছি আল্লাহ রূহের অস্তিত্ব দিতে দেরি আমাদের থেকে সিগনেচার নিতে দেরি করেন নাই আপনি যদি বলেন কোথায় সিগনেচার দিলাম কোরআনে আছে সিগনেচারের কথা আলাসকু বিরাব্বিকুম ক্বালু বালা এটা সিগনেচার ছিল সিগনেচার আল্লাহ সিগনেচার নিয়ে রাখছেন আপনি বলবেন আমি মুখে বলছি হাতে কি দিছি যাওয়ার পরে দেখবেন নাইলে আল্লাহ বায়োমেট্রিক রাখতেন না বায়োমেট্রিক বায়োমেট্রিক বুঝেন আমরা না কার্ড বানাইছি বায়োমেট্রিক দিয়া বায়োমেট্রিক তো আমরা আজকে করছি আল্লাহ রুহের জগতে আমাদের থেকে বায়োমেট্রিক নিয়ে আনিছেন যদি না নিতেন তাহলে কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না আল্লাহ বলে তুমি মানো আর না মানো সিগনেচার কিন্তু নিয়ে আনিছি তোমারটা তোমাকে দেখায় দিব কিন্তু তুমি যদি এটা বলো যে সিগনেচার আমার না কে জানি নকল দিছে তা আল্লাহ বলবে এই জন্য বায়োমেট্রিকও রেখা দিছি তোমার থেকে ফিঙ্গার ছাপ রেখা দিছি কোরআনে আছে ফিঙ্গারের কথা না নাই কি কোন হুজুর আছে আল্লাহ বলে তোমার ফিঙ্গার তোমাকে মিলায়া দিব মিলায়া বিদায় ভালো মতে বোঝেন ধ্যান দিয়া কাজে দিবে আপনি মানেন আর না মানেন
সত্য এটাই। এই জন্য বাবা উচিত আমার এই ছোট জীবনটা কিভাবে কাটাইলে আমি মূল্যায়িত হব, আমি দামি হব, কিভাবে কাটাইলে, কোন পদ্ধতিতে কাটাইলে। কেননা এটার পদ্ধতি আছে, আমার যুক্তি বলে, বিবেক বলে, বুদ্ধি বলে, সব মেশিন পরিচালিত করার জন্য যদি রীতিনীতি থাকতে পারে, আমিও তো একটা মেশিন, এটার রীতিনীতি থাকবে না কেন? বাবা উচিত, শুধু ভাবলে হবে না, শেখাও উচিত, জানাও উচিত। কেননা 60-70 বৎসর কেটা যাবে এটা সত্য, ধরে রাখার কোনো সুযোগ নাই। কিন্তু যদি মূল্যায়িত হওয়া ব্যতীত গেলাম, মূল্যায়িত না হইলাম, আল্লাহর কাছে দামি না হইলাম, আজকে তো আল্লাহ দাম দিতেছেন বটে, কিন্তু কালকে যদি দামি না হইলাম, কসম খোদার, কালকে যদি না হইলাম, আজকে তো 60-70 বৎসরের জন্য, কালকেরটা যা হবে এটা চিরদিনের জন্য হবে, নাইলে কোরআন কোনোদিন চিৎকার দিত না, মা কদ্দামাত লিগত, তুমি কালকের জন্য কতটুকু প্রস্তুত, কালটা কতটুকু নিশ্চিত, ওটো আল্লাহ বলতেছে যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য। কে বাঁচবে এটাও বলা দিছেন, কে বাঁচবে? যে আমাদের কাছে মূল্যায়িত হবে, যে আমাদের কাছে দামি হবে, সে বাঁচবে। দুনিয়ার অবস্থান আল্লাহ বুঝাইতে চাইতেছেন, দুনিয়ার কোনো অবস্থান আমরা দেখব না, গরিব না ধনী, শিক্ষিত না অশিক্ষিত, শাসিত না শাসক, ভাষা কি বর্ণ কি এটা আমরা দেখব না। কসম খোদার, এটা যদি আল্লাহ দেখতেন তাহলে আমার তো মনে হয় ইউথোপিয়া 6 বার যাওয়ার পরে আমি এই সিদ্ধান্তে পড়ছি যে আল্লাহ যদি দুনিয়ার কোনো অবস্থান দেখতেন, রং দেখতেন, ঢং দেখতেন, বংশ দেখতেন, গুলি দেখতেন, দেশ দেখতেন, সোসাইটি দেখতেন, তাহলে ওই পাহাড়ের পদদেশে জন্ম নেওয়া বেলাল কোনোদিন এত উপরে ওঠার ক্ষমতা ছিল না। কারণ আমি 6 বার তার বাড়ি দেখছি, আমি 6 বার ইথিওপিয়া গেছি, কোনোদিন তাকে এখানে উঠা সম্ভব হইতো না। আরো 2-4টা দেখাই আপনাদেরকে, আল্লাহ যদি দুনিয়ার কিছু দেখতেন, সম্পর্ক দেখতেন, তাহলে আমার মনে হয় না ফেরাউনের কীতদাসীর কবর থেকে কোনোদিন সুগরান বাহির হতো, যেই সুগরান আজও বাহির হয়। যান আপনি দেখা আসেন, সুগরান এখনো বাহির হতেছে, তার কবর থেকে কোনোদিন সুগরান বাহির হতো না। ফেরাউনের স্ত্রী আসিয়া কোনোদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্ত্রী হইতেন না। ফেরাউনের স্ত্রী আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ব্যক্তিত্বের জান্নাতের স্ত্রী, এটা কোনোদিন সম্ভব ছিল না। আল্লাহ যদি দুনিয়ার বাহ্যিক জিনিস দেখতেন, তাহলে রাবিয়া বসরির বাড়ি আমি এলাকা 6 বার দেখছি, তাহলে রাবিয়ার নাম এখনো আমাদের মুখে মুখে থাকতো না। আল্লাহ দেখেন কে কতটুকু প্রস্তুতি নিল, কে কতটুকু মূল্যায়িত হইল। আমার কথা শুরুটাই কেনই ছিল, জীবনটা আমার বললে কি হবে, এটার গতি আমার নিয়ন্ত্রণে না, বিদায় বোঝা উচিত, বোঝা উচিত। যার নিয়ন্ত্রণে এটার গতি, আর এটা যিনি অস্তিত্ব দিছেন উনি সব সৃষ্টির জন্যই পরিবেশ দিছেন, বাবা উচিত আমার জন্য কি পরিবেশ দিছেন। 60-70 বৎসরের জীবন কিভাবে মূল্যায়িত হব আল্লাহর কাছে, কিভাবে দামি হব আল্লাহর কাছে। সত্য এটাই, এটাই বাবা উচিত।
এটার জন্যই আল্লাহ নবী পাঠাইছেন, দোজাহানের বাদশাকে পাঠাইছেন। সর্বশ্রেষ্ঠ নবী আসছে, সর্বশেষ নবী আসছে, যিনি কেয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত করে রেখা গেছেন। প্রত্যেক মানুষ যেন বোঝে, আর প্রত্যেক মানুষকে যেন বুঝানো যায়, বুঝাইতে বুঝানেওয়ালা মিলে, যে কে বুঝাবে এই ব্যক্তিগুলা থাকে, আর প্রত্যেক মানুষ যেন বোঝে। এটার জন্যই আল্লাহ আমাদেরকে দিন দিছেন দিন। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, দিন দিছেন আল্লাহ। এটার জন্যই কোরআন বলছেন, কোরআন বলছেন, কোরআন এটার জন্যই। ওয়াইদা ফারাক্তা ফানসাব, কোরআন এটার জন্যই বুঝাইছেন, কোরআন এই জন্যই আমাদেরকে বুঝাইতে চাইতেছেন যে তোমার জন্য দিনের পরিবেশ নির্ধারিত। যখন এটা বুঝে না আসে আর নিজের ইচ্ছা মতো যখন কাটাইতে থাকে, বিবেক বুদ্ধি মতো যখন কাটাইতে থাকে, নিজেদের বিদ্যা মতে যখন কাটাইতে থাকে, কসম খোদার, তখন মানুষ মানুষ হয় না। তখন আবার কোরআনকেই মানুষের চিৎকার দিতে হয়, উলাইকা কাল আনআম, মানুষ তুমি মানুষ না, তুমি তো জানোয়ার। বালহুম আযাল, এর চেয়েও নিকৃষ্ট। মাসালুহুম কামাসালিল কালব, মানুষকে কোরআন কুকুরের ন্যায় বলতে বাধ্য হয় যখন মানুষ এটা বোঝে না। তখনই দেখা যায় যেই মায়ের পায়ের নিচে জান্নাত, তখনই দেখা যায় সন্তান ওই মাকে ষাট টুকরা করে, অথচ যেই মায়ের পায়ের নিচে জান্নাত। যেই গেট খোলা ছাড়া জান্নাতে ঢুকা যাবে না, তখনই দেখা যায় সন্তান ওই গেটের উপরে ছুরি চালায়। বাপ কিন্তু জান্নাতের গেট, এটা খোলা ছাড়া ঢুকা যাবে না। তখন দেখা যায় সন্তান বাপের গলায় ছুরি চালায়। এটা তো আমি সবচেয়ে বড়টা বললাম, এর নিচেও একটা আছে। যখন এটা না বোঝে, তখন দেখা যায় মা বাবা সন্তানকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তখন দেখা যায় ভাই বাইকে গলায় রশি দিয়া কাঠগোড়ায় দাঁড় করায় হাততালি দেয়। তখন দেখা যায় ভাই বোনকে সম্পত্তির থেকে বঞ্চিত করে ঘরের থেকে ধাক্কা দিয়া বাহির করে দেয়। তখন দেখা যায় প্রতিবেশী প্রতিবেশীর উপরে জুলুম করে। তখন দেখা যায় মানুষগুলা এতটুকু হিংস্র হয় যে সন্ধ্যা হইতে দেরি ওই রাস্তা দিয়ে কেউ ঢুকতে রাজি হয় না, কয়েকখানে গেলেই লুটা নিবে। কিন্তু বিপরীত যখন মানুষগুলা পরিচয় মূল্যায়ন আল্লাহর কাছে মূল্যায়ন অর্জন করে, দিন শিখে আর দিনদার হয়, তখনও কিন্তু রাস্তায় দাঁড়ায়, গভীর রাত্রে রাস্তায় দাঁড়ায় থাকে। যদি জিজ্ঞাসা করে তুই রাস্তায় দাঁড়ায় আসিস কেন, কো আমি অপেক্ষায় আসি কেউ বিপদে পড়ে কিনা আর আমি তার সাহায্য করতে পারি কিনা। বলে সাহায্য করলে কি হবে, বলে এক সাহায্যের বিনিময়ে আমি আজকে রাত্রে আমার জান্নাত বানায় নিতে চাইতেছি। তখনও দাঁড়ায় থাকে, বিশ্বাস হয় না, হয় মনে হয়, হয় না? চলেন একটা উদাহরণ হাদিস থেকে দেই। জানাজা নিয়ে আসছে আল্লাহ রসুলের কাছে, জিজ্ঞাসা করছে ন্যাক আমল কিছু জানো, তো বলছে ইয়া রসুল আল্লাহ আমরা কেউ আর ন্যাক আমল জানি না, চিনি না, কোত্থেকে জানবো। তো জনসমুদ্রের পিছন থেকে একজনে হাত উঠে বলতেছে আমি জানি, তাও একদিনের। বলছে কি জানো, বলে একদিন এক দলকে এক ফ্যামিলিকে মদিনার বাহিরে সে পাহারা দিছেন, কেননা ওই ফ্যামিলি মদিনায় আসছে কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে, ঢুকতে পারে নাই, মদিনার বাহিরেই অবস্থান করতেছিল। তো এ বলছিল যে তোমরা ক্লান্ত,
ঘুমাও, আমি মদিনার লোক, আমি তোমাদেরকে পাহারা দিব। তা আল্লাহর রাসূল বলছে, নিয়ে আসো জানাজা, আমি পড়াবো এর জন্য জান্নাত। তাহলে দেখা যেত সারা রাত লোক রাস্তায় দাঁড়ায় আছে, কি জন্য? কেউ বিপদে পড়ুক আমি সাহায্য করব, আর এর বিনিময়ে আল্লাহর থেকে জান্নাত লুইটা নিব, লুইটা। তখন দেখা যেত প্রত্যেকটা মানুষ রাস্তায় চলতো, ডাইনে বামে কেউ দেখতো না, সবাই নিচে দেখতে থাকতো। যদি জিজ্ঞেস করে কেন, তোমরা কেন নিচে দেখো, কয় দেখি কোনো কষ্টদায়ক জিনিস পাই কিনা। সরাইতে দেরি, আল্লাহর রসুল বলছে পিছনের গুনাহ মাফ হইতে দেরি হবে না। এই জন্য পিছনের গুনাহ মাফ করানোর জন্য রাস্তায় কষ্টদায়ক শুই আছে কিনা এটাও দেখতে দেখতে যাইতেছি, কারণ আমার গুনাহ মাফ করানো প্রয়োজন। তখন দেখা যাইতো, তখন দেখা যাইত, রাগ হয় না, রাগ হয়ে যাবেন, মনে উঠলো এই জন্য বলতেছি। তখন দেখা যাইত ধনীরা সারা দিন দুই হাতে টিফিন কিনে নিয়ে হাঁটতেছে, খানা বইড়া হাঁটতেছে। কেউ যদি জিজ্ঞেস করে আপনি খানা নিয়ে হাঁটেন কেন, তো বলছে খানা নিয়ে হাঁটি না, ক্ষুধার্ত তালাশ করি। কেননা ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলছেন, লুকমাতুন ফি বাতনিন জায়ে খাইরুম মিন বিনা ইজামে, জামে মসজিদ বানানোর চেয়েও বড় সওয়াব হলো কোনো ক্ষুধার্ত ব্যক্তির মুখে একটা লোকমা উঠায় দেওয়া। আঙ্গুল উঠাইলে আমার উপরে উঠান না, ফজাইল ইবনে ইয়াজের উপরে উঠান, রহমতুল্লাহি আলাই। চিনেন ফজাইল ইবনে ইয়াজকে? ওলামারা চিনে ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইকে, কি আপনারা চিনেন না? হ্যাঁ, ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইর ফতোয়া। তাইলে ধনী খানা নিয়ে হাঁটতো যে ক্ষুধার্ত কোথায় পাবো, এক লোকমা মুখে উঠায়া দিতে পারলেই তো জামে মসজিদ বানানোর সওয়াব। জামে মসজিদের বানানোর সওয়াব কি? মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে বানাইলো আল্লাহও জান্নাতে একটা ঘর বানায়া দিবে, একটা বাড়ি বানায়া দিবে। তাইলে সমাজটা এরকম হইত। এই জন্য কথা শেষ, আসেন, জীবনটা কিন্তু ছোট, গতি কিন্তু আমাদের কন্ট্রোলে না। শিখি কিভাবে কাটাইলে আল্লাহর কাছে মূল্যায়িত হব। দুনিয়ার জীবন 60-70 বছর, কেটা যাবে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু বিষয় হলো আল্লাহর কাছে মূল্যায়িত হওয়া। যুবক, বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া, দুনিয়াতে দামি হওয়া বিষয় না, বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া। কেমন দামি যুবকেরটা একটু শুনাই, কেমন দামি? তুমি জমিনে চলবে আর ফেরেশতাদেরকে সম্বোধন করে আল্লাহ বলবে, ইন্নি উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়া তোমাদের উপরে গৌরব করি, গর্ব করি। কেমন দাম, কেমন দাম? কোন কোন পর্বে ফেরেশতাদেরকে দেখায়া বলবে, দেখো জালা আজলাহু ওয়া মাজালাহু লি আজলি, সব কিছু বিসর্জন দিয়া আমার কুদরতি পায়ে মাথা রাইখা পড়া আছে, দেখো হাদা আবদি হাক্কা। কখনো কখনো এটাও বলবে, লাউলা, এ যদি না থাকতো, লাউলা শাবাব খুশা, যদি এই যুবক জমিনে না থাকতো, লাজাল তো সামা হাদিদা, আকাশ লোহার জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, একের পর এক আসাব দিয়ে সব ধ্বংস করে দিতাম। একটু ভাবি, একটু ভাবি, 5 বার ডেলি কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? অক্সিজেন 24 ঘন্টা কার ব্যবহার করি? 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করি আল্লাহর, আর ডাকে 5 বেলা কে? আর আমরা আসি না, আমাদেরকে কি রাখা উচিত ছিল? কি বলেন? হ্যাঁ, দুনিয়ার তো ল হইল ডাকার পরে যদি না আসে,
তাহলে হাতকড়িও পড়তে হয়, বেড়িও পড়তে হয়, জেল জরিমানাও হয়, কোর্ট কাচারিও হয়। এটা তো দুনিয়ার সচরাচর রুল দেখতেছি, নিয়ম দেখতেছি, আর আল্লাহ ডেলি পাঁচবার ডাকে। অক্সিজেন ব্যবহার করি কার? 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করি যার, সেই পাঁচবার ডেলি ডাকে, বিশেষ মেহমান বানায়া ডাকে, আমার কপাল খোলার জন্য ডাকে, আমাকে সফলতার চাবি দেওয়ার জন্য ডাকে। তারপরও আমি আসি না, তারপরও যে আমাকে টিকায় রাখছেন, একটু ভাবেন না, আপনার আমার হাতে ক্ষমতা হলে কি করতাম? কি রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, কি মসজিদের সভাপতি তো এক মসজিদেরই সভাপতি, ঠিক না? ওনার যদি পথ চলে জায়গা অন্য মসজিদে যায়, কি বলতে পারবো নাকি আমি সভাপতি? হ্যাঁ হ্যাঁ। তারপরও পানির থেকে চুন খসতে দেরি, মসজিদ স্টাফের সাথে তো চোখ বড় করতে দেরি করে না, ঠিক না? দেরি করে কি রাগ হয়ে গেলেন নাকি? হ্যাঁ, দেরি করে? হ্যাঁ, যা শুনানের তা শুনায় দেয়, ঠিক না? সামান্য একটা ছোট মসজিদের পরিষদের ভিতরে তার ক্ষমতা, সে সাইজ মতো দেখায়, ঠিক না? ঠিক মতো দেখায়, ঠিক না? হ্যাঁ, কত ইমামের চাকরি পর্যন্ত শেষ হয়ে যায়, ঠিক না? এটাও ভাবে না যে এই গরিব রমজান মাসে কি করে খাবে, রমজানের আগে চাকরি শেষ, সভাপতির সাথে বনে নেয় চাকরি শেষ, সেক্রেটারির সাথে বনে নেয় চাকরি শেষ। আপনি আর আমি যে 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন ব্যবহার করি, আল্লাহ 24 ঘন্টায় পাঁচবার আমাদেরকে ডাকে, আমার কল্যাণের জন্য ডাকে, আমার ভাগ্য খোলার জন্য ডাকে, তারপরও আসি না, তারপরও তো যুবক তোমাকে আল্লাহ কিছু বলে না, একটু ভাবো না এটা দিয়া, তারপরও তো কিছু বলে না, তারপরও তো বলে আদকুরু কাওয়ালা ওয়াতানসানি, আমি তোকে স্মরণ করেই যাব যদিও তুই ভুলা যাস, আমি তোকে স্মরণ করতে থাকবো যদিও তুই ভুলা থাকিস, আস্তুরু কাওয়ালা ওয়াতানসানি, 24 ঘন্টা তোর গুনা লুকায় যাব যদিও তুই আমাকে ভয় পাস না, আনসিল রহমতি ইলাইকা নাসিল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হইতে থাকবে, মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, যদিও তুই 24 ঘন্টা নাফরমানি পাঠাইতে থাকি। এই জন্য আসেন, এই জন্য আসেন, ভাবি শিখি, দিনের পরিবেশ ছাড়া দিন, এই জন্য যে আমি মূল্যায়িত হই, আমি আল্লাহর কাছে দামি হই, দিনের পরিবেশ এই জন্য যে আমি এই ছোট জীবনটায় সুখী হই, ছোট জীবনটায় যেন সুখী হই, দিনের পরিবেশ ছাড়া কেউ সুখী হবে না যতই বলেন, যদি সুখী হইতো তাহলে কোটি কোটি টাকার ফ্ল্যাট থাকা সত্ত্বেও, সমাজের ভিতরে বিআইপি সিআইপি লেভেল থাকা সত্ত্বেও নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগাইতেন, কেন রাখতেন আমাকে বুঝান, কেন রাখতেন? দুনিয়ার দামি দামি সেলিব্রিটি হওয়া সত্ত্বেও আত্মহত্যার পথ কেন বেছে নিতেন আমাকে যুক্তি দিয়ে বুঝান, নিজের টাকার কিনা রশি নিজের গলায় কেন লাগত, কেন আমাকে বুঝান? সুখে থাকার জন্য দিনের পরিবেশ, চিরমূল্যায়িত হওয়ার জন্য আল্লাহ দিন দিছেন, দিন দিন দ্বারা চিরমূল্যায়িত হবে, দিন ছাড়া কেউ চিরমূল্যায়িত আল্লাহর কাছে হবে না, দুনিয়ায় যতই মূল্য থাক তাতে কিছু আসে যায় না, একক দুনিয়াতে মূল্যায়নের অধিকারী হইতে পারে, একক ধনী হইতে পারে, একক রাজ সারা দুনিয়ার রাজা হইতে পারে। নমরুদের রাজত্ব 800 বৎসরের ছিল, 800 বৎসর, কোনো বিরোধী দল ছিল না, মশা ঢুকার আগে 400 বৎসর, মশা ঢুকার পরে 400 বৎসর, 800 বৎসরের রাজত্ব ছিল। আল্লাহ পাল্লাকে সমান করছেন, পাল্লাকে যে আসতো সেই সেজদা করতো, এইভাবে 400 বৎসর কাটছে, আর
পরের 400 বছর কাটছে কিভাবে, যে আসতো সেই জুতা দিয়ে মাথার ভিতরে বাড়ি মারত, পাল্লা যখন সমান হয়ে গেছে, কাটা যখন মিলা গেছে, তখন আল্লাহ উঠায় নিয়ে নিছে। আল্লাহ আমাদেরকে দেখাইছেন সত্য এটাই। আসেন, দিনদারি সুখে থাকার জন্য, আজকে দিনদারি নাই, এই জন্য স্বামী স্ত্রীকে নিয়ে সুখী না, স্ত্রী স্বামী নিয়ে সুখী না। যদি দিনদারি থাকতো তাইলে আলীর মতো আমরাও দোয়া দিতাম। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা নু দোয়া দিতেছে ফাতেমাকে, ফাতেমা রাহিমাল্লাহু ইমরাআতানিয়া ফাতেমা, ফাতেমা শুধু তোকে দোয়া না, তোর মতো কেয়ামত পর্যন্ত যে হবে সবাইকে দোয়া দিতেছি, রাহিমাল্লাহু ইমরাআতান। স্বামীও স্ত্রীর কাঁধে হাত রেখে দোয়া দিত, আর স্ত্রীও সর্ব অবস্থায় চুলা মাসের পর মাসও যদি না জ্বলত, স্বামী যদি সপ্তাহের পর সপ্তাহ কিছু হাতে করে না আনত, তারপরও যখন ঘরে ঢুকত তো সাররাত ওয়া তাবাসসামা, স্ত্রী মুস্কি মুস্কি হাসত আর খুশিতে নাচত। এটা ফাতেমার সিফত ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন স্ত্রী ও স্বামী নিয়ে সুখী, স্বামী নিয়ে স্ত্রী ও সুখী। তখন মাসের পর মাস চুলা যদি নাও জ্বলত তো সন্তান বাপকে সান্ত্বনা দিত এই বইলা, ওয়াজাদ না সাকার না লাম না জি সবার না, বাবা পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব। তুমি মাথা ঘামায়ও না, তুমি ক্লান্ত হয়েও না, পাবো শুক্রিয়া আদায় করব, না পাবো সবর করব। তাইলে সন্তানও এরকম হতো, বাপের গলায় পা দিয়া, আপনাদের এইখান থেকে হযরতপুর বেশি দূরে না, কেরানীগঞ্জ জিওগ্রাফিভাবে বেশি দূরে না, কিন্তু আপনাদের এখান থেকে হযরতপুরে 500 টাকার জন্য ঈদের দিন সকালে ছেলে বাপকে গুলি করছে, গুলি। আজ থেকে 4-5 বছর আগের কথা বলতেছি আমি, 500 টাকার জন্য, 500 টাকা ঈদের দিন দেয় নাই, পিস্তল আইনা গুলি করছে, বাপ জাগারটা জাগায় শেষ। দিনদারি সুখে থাকার জন্য আর দিন চিরমূল্যায়িত হওয়ার জন্য। আসেন, ওলামায়ে কেরামের কাছ থেকে শিখি। এই জন্যই আল্লাহ ওলামাদেরকে নির্বাচিত করছেন, এই জন্যই আলেমরা আপনাদের পিছে পিছে ঘুরতে থাকে, কখনো মাদ্রাসা বানায়, কখনো মসজিদ বানায়, কখনো মক্তব বানায়, কখনো হেফজখানা বানায়, কখনো হাতে ধরে, কখনো পায়ে ধরে। এই জন্যই আপনি যদি বলেন পেট পালার জন্য, তাহলে আমি আপনাকে যুক্তি দিয়া বুঝাই, যদি আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়া থাকে। আচ্ছা, রূপগঞ্জে অটো চালাইলে ডেলি কয় টাকা পাওয়া যায়? হ্যাঁ, কত? সত্য? একমত? হ্যাঁ, আচ্ছা 1000 বাদ দেন, 600 টাকা তো পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, মাসে কত? হ্যাঁ, এই মাদ্রাসার কয়জন ওস্তাদের বেতন আছে 18,000? হ্যাঁ, কি কয়েস সভাপতি সাহেব, কয়জনের আছে 18,000? আরে কন্যা, 18,000 টাকা বেতন কয়জনের আছে? মসজিদের ইমাম সাহেবের বেতন কত? কয়জন, কয় টাকা? এই দেশে এই এলাকার ইমামদের বেতন কত? তো ও পড়ে আছে কেন? ও কেন পড়ে আছে? মাথা নষ্ট? কেন পড়ে আছে? কেন শ্রম দিতেছে? এরা জানে কাদের দায়িত্ব আছে। চলা তো যাবো বটে, বিস্তিরিশো কামাবো বটে, কিন্তু কালকে কি মুখ দেখাবো? আমি তো জমিনে নির্বাচিত না, আমি তো আকাশে আরশের উপরে নির্বাচিত, আমি তো জমিনে নির্বাচিত না, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে নির্বাচিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কালকে কি মুখ দেখাবো এই জন্য পোড়া থাকে, নাইলে একজনও পোড়া থাকতো না। তাইলে প্রত্যেকে বলতো আমরা অটো চালাবো, তোমাদের নামাজ তোমরা পড়ে নাও, তোমাদের সন্তানদেরকে তোমরা শিক্ষিত বানায় নাও, যারা বানাইছে যদিও বোঝে না, তারপরও দেখেন কাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে আর কারা অটো চালায়া মা বাবাকে চোখের ভিতরে রেখা পালতেছে। কাদের মা বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে? কাদের? গরিবদের? কাদের? বড় বড় এডুকেটেডদের। লম্বা লম্বা কথা কর্তাই না, আমরা কিছু বলি না, দেখে আমরা আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারি, সব বড় বড় এডুকেটেডদের পড়ে আছে মা বাবা। যেই মা বাবাকে জন্ম দিছে, পেটে ধারণ করছে, ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা ও অট্টালিকাতে আরামে ঘুমাইতেছে। কিন্তু আল্লাহরও একটা বিচার আছে, সত্য এটাই। ওকেও বৃদ্ধাশ্রম না, ওকেও জীবন কাটাইতে হবে গাড়ির গ্যারেজে। আমি আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারি কাদের জীবন গাড়ির গ্যারেজে কাইটা কবরে চলে গেছে, ওদের নাম আমরা জানি। আসেন, রাগ হয় না, ওলামাদের থেকে শিখেন, দিনদারি শিখেন যাতে সুখে থাকতে পারি, দিন শিখেন যেন চির সফল হতে পারি, চির মূল্যায়ন পাইতে পারি। আমাদের দেশের মতো সহজ লভ্য দুনিয়ার কোথাও নাই, বিলকুল সহজ, বিলকুল কাছে, কদমে কদমে ওলামা, গ্রামে গ্রামে মাদ্রাসা। এটা তো আল্লাহর এহসান, যার কারণে এই দেশটার উপরে একটা রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢেকে রাখছেন। বিপর্যয়ের কথা বললেও আজ পর্যন্ত এই দেশে বিপর্যয় হয় না, আর কোনোদিন হবে না। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার কথাই যেন সত্য হয়, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, আর আমার বিশ্বাস কোনোদিন পড়বেও না। এই জন্য শিখবেন তো, হ্যাঁ শিখবেন, কাদের কাছ থেকে? পাক্কা ওয়াদা? হ্যাঁ সত্য তো, হ্যাঁ। কিন্তু একটা কথা শেষ বলবো, আপনি শিখতে না পারলেও কিন্তু আঙ্গুল উঠায়েন না। কাদের উপরে? হক্কানি আলেম উলামাদের থেকে উপরে আঙ্গুল উঠানের থেকে বিরত থাকেন। আজকে হয়তো কিছু পাবেন না, কাল কেয়ামতে আমার কথা আপনার স্মরণ হবে। যদি আপনি না উঠায়া থাকেন, এটারও যখন বিনিময় আল্লাহ আপনাকে দিবে, শুধু দিবে না, ইনশাআল্লাহ জান্নাতের রূপেই দিবে। এই ওলামায়ে কেরামকে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, সুপারিশ করে নিয়ে যাবে, সুপারিশ করা ইনশাআল্লাহ নিয়ে যাবে, এরা জান্নাতে আমাদেরকে ছাড়া যাবে না, না 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 না। এই সুযোগ আল্লাহ রাখেনও নাই, নাইলে এদেরকে সুফাহা কেন বানাইতেন? আর সুফাহা উসালাফ আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা সুহাদা, এরা সুপারিশকারী হবে, এরা কিয়ামতের দিন সুপারিশ করবে, আমাদেরকে নিয়ে যাবে। বিদায় আঙ্গুল উঠাবো না, সত্য তো। আর সর্বশেষ একটা কথা যুবকদেরকে দেখা বলতেছি, তোমাদের পায়ে হাত রেখা বলি, পায়ে হাত রেখা বলি, তোমরা আল্লাহকে নারাজ করো না। তুমি নারাজ নামাজ পড়ো না, এটা বিষয় ভিন্ন, কিন্তু কিছু কর্ম তোমাদের এমন আছে যেটাতে আল্লাহ নারাজ হয়ে যেতে পারে, যেই কর্মগুলো আমাদের না। এক মাস পর্যন্ত তোমরা এক মাস ফুটবলের খেলা দেখছ, আল্লাহ নারাজ হয় নাই। 31st night আসছে, মনে হয় আল্লাহ নারাজ হয় নাই। সামনেও একটা আসতেছে 14th তারিখ, তোমাদের পায়ে হাত দিয়ে বলি আল্লাহকে নারাজ করো না। তুর্কির মতো অবস্থা যদি আমাদের দেশও হয়, তাহলে বিপর্যয় কিন্তু বিরাট বড় হবে। কেউ স্লোগান দিতেও শুরু করছে, মিডিয়ায় বলতেও শুরু করছে, বাংলাদেশে হইলে 9 নম্বর হবে। হ্যাঁ হ্যাঁ, 3 দিন আগেই মিডিয়ায় দেখতেছিলাম, হইলে 9 নম্বর হবে। কিন্তু আমার বিশ্বাস হবে না যদি তোমরা প্রতিজ্ঞা করতে পারো যে আমরা আল্লাহকে নারাজ করব না।
করতে পারো ওয়াদা যে আল্লাহকে আমরা নারাজ করব না। চোদ্দ তারিখের প্রথা আমাদের না, এটা আমাদের না, তোমাদের পায়ে হাত রেখা বলি, করবে দশ জনে বকবে দশ হাজারে, সারা দেশকে বকতে হবে, আমাদের কথা মানো, মানো লাভ হবে। আমরা উন্নতি চাই, অবনতি চাই না, আমরা দেশকে টিকায় রাখতে চাই, আমরা আল্লাহ রোশানলে ফালাইতে চাই না। আল্লাহ যদি নারাজ হয়ে গেল তাইলে বিপর্যয়ের থেকে বাঁচানো যাবে না, কোথাও কেসও করা যাবে না। এই জন্য তোমাদের পায়ে হাত রেখা বলি, আল্লাহকে নারাজ করব না, ওয়াদা, আর আজকের থেকে নামাজ ছাড়ব না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।